প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি এখন কোন একটি সম্প্রদায়কে মনে করছেন মধ্যে খুশি রাখতে হবে, কারণ তিনি নিজে দাঙ্গা করেছেন, সে হঠাৎ তো চলে গেল পাকিস্তান, তারপরে দেখলাম এত বড় মানুষ পুরো হচ্ছে। কিন্তু একটা যোগাযোগ বিজেপির সঙ্গে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহাশয়ের সঙ্গে আছে বলে আমার মনে হয়, আমার আমি খুব আমার সন্দেহ হয়, জঙ্গি অবশ্যই জঙ্গিদের সঙ্গে যোগাযোগ আছে। নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী আমি মনে করি অবশ্যই হঠাৎ এরকম হয়ে গেল, হঠাৎ পাকিস্তান চলে হঠাৎ চলে গেল। কিন্তু আবার এটা বলি, এটা কিন্তু আমার ব্যক্তিগত অপিনিয়ন, আমি ব্যক্তিগত ভাবে মনে করি। তিনি কোন সাহসে বলেন এটা, খবরের কাগজে তিনি সাহস বড়ে গেছে যে অসৎ মমতা বন্দ্যোপাধ্যায় সততার প্রতীক, তিনি কাজ করছেন তাকে অসৎ তাকে তাকে জেলে পাঠাবেন, জেলে পাঠাবার গৌতমদেব কে বললাম, তা আবার যদি কিছু করে তার হাত পা ভেঙে দেবো, কোমর ভেঙে দেবো, আমি ব্যক্তিগত ইন্দুশালী বলছি। আর জেলে তো আল্লাহ, তারপরে তো জেলে এমনি যাবে, ওদের তো জেলেই স্থান না, এখন চলে যাবে কোথায়, Unfortunately, I saw this footage of Idris Ali's comments, our MP. Very unhealthy, crass comments. So, certainly not the view of the party. We've written to him, and after we get his reply, party will take action. So, this is not the first time Idris Ali made a comment, loose comment. That's what I'm trying to say. So, that's exactly what I'm saying. The party does not like people making these crass, unhealthy comments. As I said, I've just seen the footage about 30 minutes ago, so we're writing to him, he will reply and expect action. इससे बड़ी मूर्खतापूर्ण बात और कुछ नहीं हो सकती। मुझे लगता है कि इदरीस अली अपना मानसिक संतुलन खो बैठे हैं, जिस प्रकार की वो बयानबाजी कर रहे हैं, जिस प्रकार अपने विरोधी दल के नेताओं के खिलाफ वो अनर्गल प्रलाप कर रहे हैं, मैं समझता हूँ कि उनका मान